পৃথিবীর সবচেয়ে নিরাপদ ভ্রমণ হলো প্লেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ। প্রতিদিন আমাদের এই পৃথিবীতে 1 লক্ষেরও বেশি প্লেন ওঠানামা করে আর তারা বিভিন্ন এয়ারপোর্টে একটির সাথে অন্যটি মিলিত হয়। কিন্তু বন্ধুরা, কল্পনা করুন, যদি মাঝ আকাশে একটি প্লেনের সাথে অন্যটির সংঘর্ষ হয় তাহলে কি হবে? জি বন্ধুরা, এভিয়েশনের জগতে এমনই একটা ঘটনা ঘটেছিল। আজকের অভিকর্ষের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো চলুন আকাশে যাওয়া যাক। July 1, 2002 রাত 8:48 বাসকেরিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ফ্লাইট 2937 60 জন প্যাসেঞ্জার এবং 9 জন ক্রু মেম্বার নিয়ে মস্কো থেকে বার্সেলোনা যাওয়ার জন্য টেক অফ করে। রাত ঠিক 11টা বাজে। এটা তখন সুইজারল্যান্ডের একটি এয়ার স্পেসে প্রবেশ করে, যেই এয়ারো স্পেসকে এক প্রাইভেট উইজ কোম্পানি গাইড করে। সুইজারল্যান্ডের ওই এয়ারো স্পেস কোম্পানিতে তখন ট্রাফিক কন্ট্রোলার হিসেবে পিটার নিলসন ছিলেন। তিনি সেখানে একাই 2-2টা ওয়ার্ক স্টেশন নিয়ন্ত্রণ করেছিলেন, কারণ ওই দিন পিটারের সকল কোলিগস ছুটিতে ছিল। কন্ট্রোল রুমের প্রথম ওয়ার্ক স্টেশনের রেডার সিস্টেমের মধ্যে এয়ারস্পেসের ট্রাফিক শো করছিল, মানে যেগুলো কিছুক্ষণ আগে টেক অফ করছিল সেই প্লেনগুলো সেখানে শো করছিল। আর অন্য ওয়ার্ক স্টেশনের রাডার সিস্টেমের মধ্যে ল্যান্ড হতে চলেছে এমন প্লেনগুলোর মনিটরিং হচ্ছিল। রাত 11:06 ফ্লাইট 2937 যেটা বার্সেলোনার উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটা ভূমি থেকে প্রায় 37,000 উচ্চতায় অস্ট্রেলিয়ার উপর দিয়ে যাচ্ছিল। প্লেনের যাত্রীরা হয়তো তখন ভাবছিল আর মাত্র 2 ঘন্টার মধ্যেই তারা হয়তো বার্সেলোনাতে পৌঁছে যাবে, কিন্তু তাদের সাথে একটু পরে এমন ঘটনা ঘটতে চলেছে যেটা তারা কল্পনাও করতে পারেনি। তখন ফ্লাইট 2937 36,000 উচ্চতায় উঠছিল, ঠিক ওই সময়ই DHL ফ্লাইট 611 বার্গামো থেকে ব্রাজিল যাওয়ার জন্য টেক অফ করে। রাত ঠিক 11:21 ওই সময় DHL ফ্লাইট পিটারের এয়ারস্পেসে এন্টার করে। ওই সময় ফ্লাইটটি পিটারের কাছে 36,000 ফুট উচ্চতায় উড়ানোর জন্য একটি পারমিশন চায়, কিন্তু পিটার ওই সময় এইটা চেক করেনি যে তখন 36,000 উচ্চতার রুটের মধ্যে অন্য কোনো প্লেন উঠছিল কি না। আর কোনো কিছু চিন্তাভাবনা না করেই পিটার DHL ফ্লাইটকে ওই উচ্চতায় উড়ার জন্য পারমিশন দিয়ে দেয়, মানে ওই সময় ফ্লাইট 2937 এবং DHL ফ্লাইট একই উচ্চতায় এবং একই এয়ার স্পেসে উঠছিল। শব্দের থেকেও দ্রুত বেগে তারা একে অন্যের দিকে অগ্রসর হচ্ছিল। এভাবে দুইটা প্লেন সুইজারল্যান্ডের উপর একে অন্যের সাথে মুখোমুখি হতে চলেছিল। এই দুর্ঘটনার মাত্র 43 সেকেন্ড আগে পিটার এই বিষয়টিকে লক্ষ্য করেছিল, তাই সে 1 সেকেন্ড সময়ও নষ্ট না করে ফ্লাইট 2937-এর পাইলটের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করেন এবং জানান যে ফ্লাইটটিকে তাড়াতাড়ি ডিসেন্ট, মানে নিচে নামানোর জন্য। এরপর পিটার অন্য ওয়ার্ক স্টেশনের প্লেনকে ল্যান্ডিং করানোর কাজে বিজি হয়ে পড়েন। আর এদিকে ফ্লাইট 2937-এর সিকিউরিটি অ্যালার্ম জোরে জোরে বাজা শুরু করে। এইটা তখনই হয় যখন দুটো বিমান একসাথে ধাক্কা খাবে। এদিকে প্লেনের অ্যালার্ম বাজছে আর মনিটরে ফ্লাইটটির অ্যাল্টিটিউড হাই বা উপরে উঠানোর জন্য নির্দেশ দিচ্ছে। এরই কারণে পাইলট কনফিউজড হয়ে যান যে উনি কার কথা শুনবেন, পিটারের কথা শুনবে নাকি ট্রাফিক পলিউশন অ্যাভয়েডেন্স সিস্টেম বা TCAS এর কথা শুনবে। TCAS সিস্টেম প্লেনের এক ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম। যখন কোনো প্লেন একে অন্যের সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় তখন এই সিস্টেম এক প্লেনকে ডাউন এবং অন্য প্লেনকে উপরে ওঠার জন্য নির্দেশ দেয়। এদিকে পিটার আবার ফ্লাইট 2937-এর পাইলটকে নির্দেশ দেয় ফ্লাইটটিকে নিচে নামানোর জন্য। এরপর পাইলট পিটারের কথা মতো ফ্লাইটটিকে নিচে নামানো শুরু করে। আবার ওইদিকে DHL ফ্লাইটটির TCAS সিস্টেম জোরে জোরে অ্যালার্ম বাজানো শুরু করে আর মনিটরে ফ্লাইটটিকে নিচে নামানোর জন্য বলে। যেহেতু প্রথম প্লেনটিকে উপরে উঠাতে বলা হয়েছিল, তাই দ্বিতীয়টাকে, মানে হচ্ছে DHL ফ্লাইটটাকে, নিচে নামানোর জন্য বলা। আর এদিকে প্রথম ফ্লাইটটি পিটারের কথা মতো প্লেনকে নিচে নামানো শুরু করে আর অন্যদিকে দ্বিতীয় ফ্লাইটটি TCAS সিস্টেমের কথা মতো নিচে নামানো শুরু করে, মানে দুটো প্লেনই নিচে নামছিল একই সাথে, কিন্তু দুর্ভাগ্যবশত দুটো প্লেনই সমান গতিতে নিচে নামছিল। এদিকে পিটারের এই সম্বন্ধে কোনো ধারণাই ছিল না যে দুটো প্লেন একই সাথে নিচে নামছে। সে ফ্লাইট 2937-কে ডিসেন্ট হতে দেখে ভাবে আর কোনো বিপদ নেই, কিন্তু সে এটা খেয়ালই করেনি যে অন্য একটি ফ্লাইটও এই রুটে এগিয়ে যাচ্ছে। DHL ফ্লাইটের পাইলট বারবার পিটারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু পিটার ফ্লাইট 2937-এর সাথে যোগাযোগে বিজি ছিল। এরই ফলে DHL এর পাইলটের সাথে পিটারের কোনো যোগাযোগই হয়নি, তাই সে প্লেনে থাকা TCAS সিস্টেমের কথাই শুনে। তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে কন্ট্রোল রুমে পিটার যেই রাডার সিস্টেমে কাজ করেছিল ওইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার ভিজুয়াল স্টেশিয়াল অ্যালার্ম সিস্টেম ছিলই না।
এই সিস্টেম ইমার্জেন্সি সিচুয়েশন আসার সময় অথবা যখন দুটো প্লেন একসাথে ধাক্কা খাবে এমন সময় সেটা রাডারে শো করে। পিটারের এটা খেয়ালই ছিল না যে এই সিস্টেম রাডার সিস্টেমে অফ করা আছে। দুর্ঘটনার 19 সেকেন্ড পূর্বে পিটার ফ্লাইট 2937-এর পাইলটদের এটা ইনফর্ম করে যে DHL ফ্লাইট তাদের ডান দিক দিয়ে আসতে চলেছে, তাই সব পাইলট ডান উইন্ডো দিয়ে বাইরে দেখছিল। কিন্তু হঠাৎ করেই একজন পাইলটের ধ্যান বাম দিকে যায় আর উনি দেখেন DHL ফ্লাইটটি খুব জোরে তাদের দিকে এগিয়ে আসছে, সেটা আবার বাম দিক থেকে। ওই পাইলট খুব দ্রুত ফ্লাইটটিকে উপরে ওঠানোর জন্য চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে DHL ফ্লাইটটি 34,890 ফুট অ্যাল্টিটিউডে ফ্লাইট 2937-কে ব্যাত করে আগে চলে যায়। এই দুর্ঘটনার কারণে 2937 প্লেনটি চার ভাগে বিভক্ত হয়ে যায়। প্লেনটির সামনের অংশ 35,000 ফুট উপর থেকে সোজা নিচে এসে ভূমিতে আছড়ে পড়ে আর পিছনের অংশ আকাশে স্প্রিং করতে করতে নিচে এসে পড়ে। এই দুর্ঘটনায় ফ্লাইট 2937-এর সকল যাত্রী মারা যায়। অপরদিকে DHL ফ্লাইটের পিছনের অংশ পুরোপুরি ভেঙে যায়, যার ফলে প্লেনটি ডিসব্যালেন্সড হয়ে স্প্রিং করতে করতে ভূমিতে এসে পড়ে। সৌভাগ্যবশত এই ফ্লাইটের মাত্র 2 জন লোক ছাড়া সবাই সুস্থ ছিলেন। তারপরেও এই ঘটনায় বলা যায় 71 জন মানুষকে প্রাণ হারাতে হয়েছে। এত বড় দুর্ঘটনার পিছনে দায়ী কে ছিল? এই ইনসিডেন্টের পরে অনেক ইনভেস্টিগেশনও হয় আর সবাই ওই স্কাই গাইড কোম্পানিকে দোষ দিয়েছিল। আসলে ওই দিন স্কাই গাইড কোম্পানি দুটো ওয়ার্ক স্টেশনের দায়িত্ব একজনকেই দিয়েছিল, যেটা আসলেই তাদেরকে প্রশ্নের মুখে ফেলে দেয়। এমনকি ওই কোম্পানি ওই দিন রাডার সিস্টেম, ইমেজ প্রসেসিং সিস্টেমও অফ করে রেখেছিল। যখন এই প্লেন দুটি 1,080 কিলোমিটার দূরত্বে ছিল, তখন জার্মানির এক স্কাই গাইড কোম্পানি এটা দেখতে পায় এবং তারাও বুঝতে পারে একটু পর কী হতে চলেছে। তারা পিটারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তারা বারবার, প্রায় 11 বার পিটারের কন্ট্রোল রুমে কল করে, কিন্তু ওই দিন সেই কোম্পানি সমস্ত ফোন কলের সিস্টেম অফ করে রেখেছিল, তাই তারা পিটারের সাথে কোনো যোগাযোগই করতে পারেনি। এই ঘটনায় আসলে দায়ী কে? আপনি কাকে দায়ী বলে মনে করেন? পাইলট, পিটার, নাকি স্কাই গাইড কোম্পানি? এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর এরকম বিজ্ঞানভিত্তিক অজানা ফ্যাক্ট সম্পর্কে জানতে চাইলে অভিকর্ষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসলে একটা মারাত্মক দুর্ঘটনা আসলে আমার এখন বিমান উঠতে ভয় লাগবে। আমি লন্ডন যাবো কেন?